রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আল কুরআন আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, আর এই কুরআন যারা তিলাওয়াত করে, অনুসরণ করে এবং হিফজ করে তারা বিশেষ সম্মানের অধিকারী। মহান আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। সূরা আর রহমান 1 ও 2। যে কুরআন পৃথিবীর মানুষকে সম্মানের আসনে সমাসীন করেছে, আজকে আমরা সেই কুরআনকে ছেড়ে দিয়েছি। আজ আমাদের পরিবার এবং সমাজ অপসংস্কৃতির করাল গ্রাসে নিমজ্জিত। দিন দিন কুরআন শিক্ষা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, তাই আমাদেরকে ঘরে ঘরে কুরআন শিক্ষার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি আমরা কুরআনের হক আদায় করতে না পারি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট অভিযোগ পেশ করবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অর্থাৎ রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজ আনন্দিত যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠান আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে ও সার্বিক মানোন্নয়নে আরও বেশি উৎসাহিত করবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার সাহাবিদেরকে কুরআন তেলাওয়াত ও হিফজ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তানজিমুল উম্মাহ কুরআন হিফজের ক্ষেত্রে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, যা সর্বমহলে প্রশংসনীয় ও অনুকরণীয়। এই মহৎ উদ্যোগের জন্য তানজিমুল উম্মাহ কর্তৃপক্ষের নিকট আমরা কৃতজ্ঞ। প্রিয় হুফাজে কিরাম, আমাদেরকে আল কুরআন শুধু তেলাওয়াত ও হিফজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। আমাদেরকে কুরআন বুঝতে হবে, কুরআন অনুযায়ী আমল করতে হবে এবং কুরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কেননা কুরআন মাজিদের সব কিছুর বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। অর্থাৎ আমি তোমার নিকট কিতাবটি নাজিল করেছি, এটি এমন যে তার সব কিছু সুস্পষ্ট বর্ণনা, আর এটা হেদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। সূরা আন-নাহ আয়াত 89। সম্মানিত অভিভাবক মণ্ডলী, হাফেজে কুরআনের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট রয়েছে বিশেষ সম্মান ও মর্যাদা। সুনান আবু দাউদ ও তিরমিজিতে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবদুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইউক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ্দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। অর্থাৎ হাফেজে কুরআনকে বলা হবে, কুরআন পড়ো আর উপরে উঠতে থাকো, ধীরস্থিরভাবে তিলাওয়াত করো, যেমনইভাবে দুনিয়াতে তিলাওয়াত করতে। তোমার অবস্থান সেখানেই হবে যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের মাতা পিতা, শিক্ষক মণ্ডলী ও প্রিয় প্রতিষ্ঠানের সুনাম সংরক্ষণে, দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে কুরআনের একনিষ্ঠ খাদিম হিসেবে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া সকলকে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।